কিভাবে চাখবে বিকাশর স্বাদ মৌলিক সুবিধা কানা জানি নেই আদিবাসী বদলুছন নেতা বদলুছন মন্ত্রী হেলে কেবে বদলিবা ইমানকর ভাগ্য স্বাধীনতার এতে বছর পরে ভিল অবহেলিত কলাহান্ডি জেলা লাঞ্জিগড় নির্বাচন মন্ডলীর গম্ফেনু গাঁ যেন কাহিঁ কেতে বছানু রহিয়াউছন ই আদিবাসী পরিবার রাস্তাঘাট পাইন লাইট শিক্ষা যেন সবু মনুষ বঞ্চবা লাগির দরকার সে সবু ইমানক লাগির সাত সপন পাহাড় জঙ্গল ভিতরে লম্বি থিবারি পতলা রাস্তা দিয়ে কি ফি দিন জানানা করছন যাহা লাগি জরুরি সময়ানে আম্বুলেন্সটে বি আসি নাই পারে শেষকে খটিয়াতি বুহিকিনে সন গাঁ লোকে আর গাঁনে যেন সোলার লাইট লগা যাইছে সেটা বি খালি না আঁকে কেনটা জলুছে কেনটা নাই করবো আজ্ঞা রাস্তা তো কই দেখুছে তো ভোট গুনে দিও যে রাস্তা করে দিমু তোমাকে বলুছ আর সে মানে সরলা বেলে আর নেই হেতা পার না পাশেরি দেউছে না এতে আমি বুড়া বুড়ি লো শাক ডাল নে ভাঙ খনে নেবে নো সোলান যে গুলো আরে এটা আমি গাড়ি করে ওঠিনু এটা ঘিনি করে আইলো খট মানে করবে আর বুই নেবে বুই নেবে এবার তুমি যে গাড়ি রকিছিল হেলকে গাড়িকে ডাকলে হেতিকে বুই নেছে তার সে বাটন আইসি গাড়ি যে এটা লজি করে নেশান হই অ্যাম্বুলেন্স গাড়ি হোক যে গাড়ি হোক ফোন করছে যে হেলক আইলে এমন বুই করে নিয়ে যাসান খালি রাস্তা শিক্ষা লাইট নাই সে পাইন বুন্দেক লাগির বি হয়রান হেসন ইন লোক মানে গাঁনে গুটে মাত্র নলকুয়া থিবার বেলকে রাঁধবার আর পিবা লাগির গাঁ নু দূরে থিবার নালা কে পাইন লাগির যাসন ইন ছুয়া মানক লাগির অঙ্গনবাড়ি কেন্দ্রর ভি সুবিধা নাইন যেনথি লাগির সরকারঙ্কর পুষ্টিকর খাদ্য খাইবা নু বঞ্চিত ছন গাঁর ছুয়া খালি প্রাথমিক শিক্ষা লাগির ই টিণ ঘরকে স্কুল করা যাইছে সেন্তা গাঁ লোকমানকে ইন কিছু কাম নাই মিলুথবা লাগির কিছু লোক ভবানীপাটনা শহরকে আর কিছু যুবক দাদন খটবাকে বাহার আইজকে যাউছন গাঁ চালবাকে রাস্তা গুটে নাই পিবাকে নলকুয়া পানি গুটে নাই আর আমার এই বাকি গাঁনে লাইন পান লাগিছে লাইন গুটে বি নাই আর ইন্দিরা আবাস ঘর মানে এই সেলাব ঘর মানে সবকর গাঁনে গুটে হেলা আমার গম্পেনুনে গুটে বি নেই হবার এটা কেনতা সরকার আমাকে নেই চাহবার ভোট এটা ভোট মাগলা বেলকে লোক বা গাঁ আছে বলি করে জানুছন আর ভোট দি সারলে আর এই গাঁকে পথরাবার নাই না যেতেবেলে নির্বাচন আইসি সেতেবেলকে নেতা মানে রাস্তা পায়েন সবু যোগাই দেমু কই কি ভোট তো নেই যায়সন হেলে নির্বাচন সরলে ই আদিবাসীঙ্কু পুরা পাশ্রি দেশন সবকোনো আশ্চর্যর কথা ই আদিবাসী মানে যেনতা মৌলিক সুবিধা নাই দেখি সেনতা নিজর বিধায়ককে বি কেবে নাই দেখি সমস্যা বাবদনে বহুথর পূর্বতন আদিবাসী কল্যাণ মন্ত্রী তথা বিধায়ক বলভদ্র মাঝি আর এবর বিধায়ক প্রদীপ কুমার দিশারিঙ্কু বারবার অভিযোগ করিছন হেলে বিকাশ বদলে খালি প্রতিশ্রুতি মিলুছে যে বাকি এরিয়া আমার গাঁ তো রাস্তাঘাট নেই কিছু নিহতি লাগে টিনা টিনা ঘরে একা স্কুল হিসাবে স্কুল বনা হয়েছে সেনা একা পিলা ছুঁ আমাকে পড়াপড়ি চলছে আর আজ্ঞা মনে হয় ওই সবুবেলা আসছন কেবে কেবে গোটে খাইলে কেবে নেই আসে তা পালি উলি করছন আর এতকিনা আর এতে লাগি আজ্ঞা আমার গাঁর পিলা টুগুলো মানে ভালসে পড়ি নি পারবার কি পড়ি বি জানবার নাই সবু আর বাকি এরিয়ানে সবু বিল্ডিং মনে হইগলা পকা ঘর মনে হই করে সেখানে সবু কিছু হেলা আমার ইনে কিন্তু কালি টিনা ঘর গোটে আমি যে এবে ঠিয়া উঠিছু ওটা হচ্ছে আমার গাঁর স্কুল এখান আর তেণু করে ইনু আর কিছু নেই না এটা একা স্কুল আর সবু কিছু ইনে একা পড়াপড়ি করছে দেখন্তু আমি গংপেনুকে মধ্যে আমি রাস্তা দেওয়া পাই ব্যবস্থা করিছু আপন মানে জানিতিবে বিভিন্ন প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে তাপরে আমি থে সেইটি আমি মাটি খুলিকি রাস্তা করিলা পরে পুনি গোটিয়ে বর্ষারে ধই যাচ্ছি তেমন আমি গংপেনুর যে লোক মানে অনেক সেমানকে মধ্যে পাহাড় তলকু আনিকি সৈতান করিবা পাই আমি যোজনা করছু রায় সরকারকর 22 বছর শাসন হেলে বিকাশ কাইছি সরকার যদি গাঁ মানকনু থরে বুলি আইবে তাঁকর শাসন সময়ানে কেতে বিকাশ হইছে নিজে জানি যাবে প্রতিনিধি পরে প্রতিনিধি বদলুছন হেলে ইমানকর ভাগ্য বদলি নে পারবার আর কেতে যোজনা হলে ই গাঁর চিত্র বদলিবা আর কেতে বিধায়ক বদলিলে গাঁর বিকাশ হবা কলাহান্ডি নু ক্যামেরা পর্সন রজতকর সঙ্গে যশবন্ত ধাংড়ামাঝিক রিপোর্ট অর্গস নিউজ।